পেজ এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের ট্রেবিং নিউট্রাল ফেজ। নিউট্রালের পরে দুইটা ফেজ বাদ দিয়ে তারপরে তৃতীয় নাম্বার, এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের ট্রেবিং। এবং যদি তার আগেরটা ধরি তাহলে এটা দেখেন, এটা হচ্ছে 200 ভোল্টের ট্রেবিং, এটা হচ্ছে 200 ভোল্টের ট্রেবিং, এবং এটা হচ্ছে 180 ভোল্টের ট্রেবিং। এখন আমাদের 220 ভোল্টের পরে যে ট্রেবিংটা রাইট সাইডে, তোমরা এটা যদি ধরি, এখানে পাচ্ছি আমরা হলো 240 ভোল্ট ট্রেবিং। তারপরে পাচ্ছি আমরা 270 ভোল্টের ট্রেবিং। হ্যাঁ, 270 ভোল্ট, 1 2 3 4 5, পাঁচ নাম্বার ট্রেবিংটা 270 ভোল্ট, এবং লাস্ট ছয় নাম্বার যেটা, এটা হচ্ছে আমাদের 280 ভোল্ট। আমাদের এই ট্রান্সফরমারের হাই ভোল্টেজ হয় 280 ভোল্ট। আমাদের আইপিএসের পিসিবিতে দেখতে পারবেন আপনারা যে 280 ভোল্ট লেখা আছে। হ্যাঁ, ট্রেবিং 280 ভোল্ট লেখা আছে, তোমরা সেখানে কিন্তু এই ট্রেবিংটা কানেক্ট করে থাকি। ওকে, এখন আপনি যদি বলেন যে ভাই আমি আমার বাসায় লাইন ভোল্টেজ কম আছে, তাহলে আমি ভোল্টেজটা বাড়াবো কেমনি? এখানে দেখেন, আমি কিন্তু এখান দিয়ে 220 ভোল্ট ইনপুট করছি, 220 ভোল্ট ইনপুট করছি, এখানে আমরা পেয়েছি 280 ভোল্ট। ঠিক আছে, 280 ভোল্ট। যদি আপনার 180 ভোল্ট থাকে বা 150 ভোল্ট থাকে, তাহলে আপনারা এটা এদিকে দিবেন, তাহলে আপনারা এদিকে আপনার প্রয়োজনীয় ভোল্টেজটা পেয়ে যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে এলো 270 ভোল্ট দেখাচ্ছে। তো আমি এটা যদি ভোল্টেজটা বাড়াই, এখানে দেখেন, যদি ভোল্টেজটা বাড়াই, আমি যে প্রথমে ট্রেবিংটা দিলাম, এখানে কিন্তু আমাদের 220 ভোল্ট আছে, এখানে কিন্তু আমাদের ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন নাই। যেখানে লাইন ভোল্টেজ কম, সেখানে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। আমি আবার কানেকশন দিচ্ছি, এখানে দেখেন 313 ভোল্ট আছে। ঠিক আছে, আমাদের আউটপুট হচ্ছে 313 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের 250 ভোল্ট, 275 ভোল্ট, 300 ভোল্ট, 313 ভোল্ট, 228 ভোল্ট। তো আপনারা এইভাবে কিন্তু কানেকশন করে ভোল্টেজ বাড়াতে পারেন। তো আমাদের আইপিএস এর ক্ষেত্রে আমাদের এগুলা জানা প্রয়োজন, কোন তারটায় কত ভোল্টেজ থাকে। আমাদের স্কোয়ার ওয়েভ আইপিএসে যেখানে লাইন ভোল্টেজ কম, সেখানে কিন্তু চার্জ কম হয়। তো সেক্ষেত্রে যদি আপনারা চার্জের অ্যাম্পিয়ারটা বাড়াতে চান, দ্রুত চার্জ করতে চান, তাহলে আপনারা যে 220 ভোল্টের ট্রেবিংয়ে থাকে, এই 220 ভোল্টের ট্রেবিংটা খুলে আপনারা নিউট্রালের দিকে, অর্থাৎ লেফট সাইডে নিউট্রালের দিকে আপনারা যদি সংযোগ করেন, তাহলে আপনাদের ট্রান্সফরমারের ভোল্টেজটা বেশি হবে এবং চার্জের অ্যাম্পিয়ারটাও বাড়বে। আর যদি আপনাদের ভোল্টেজটা হাই থাকে, চার্জিং অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে হাই দেখাচ্ছে, তাহলে আপনারা কী করবেন, 220 ভোল্ট থাকবে এটা, আপনারা এদিকে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ভোল্টেজটা কমে যাচ্ছে, চার্জিং অ্যাম্পিয়ারটা কমে যাচ্ছে। তো এভাবে আপনারা এই আইপিএসের ট্রান্সফরমার দিয়ে টাইপ আইপিএস তৈরি করতে পারবেন এবং স্টেবিলাইজার হিসাবে কাজ করতে পারবেন। যেখানে লাইন ভোল্টেজ দেখা যায় যে সবসময়ই 150, 170, 180 এরকম থাকে, তো সে কারেন্ট দিয়ে আপনারা কিন্তু পারফেক্টলি অনেক কাজই করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনারা এই ট্রান্সফরমারটি ব্যবহার করতে পারেন। এদিকে ভোল্টেজ ঢুকাইয়ে আপনারা নিউট্রাল থেকে নিউট্রাল নেবেন এবং এই সাইড থেকে ফেজ নেবেন, আপনার যে ভোল্টেজটা প্রয়োজন হয়। এখানে আপনি 150 ভোল্ট ঢুকাইছেন, তো আপনি নিউট্রালটা নিলেন এবং এখান থেকে আপনি দেখবেন যে যেটা 220 ভোল্ট, 230 ভোল্ট, তো সেই ট্রেবিংটা আপনারা ফেজ হিসাবে আউট করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে, ভিডিওটি কাজে আসে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।